আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মহসিন মজুমদার আকাশ। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ওপো A33। ব্যাটারি রিস্টার্ট কীভাবে আপনারা মারবেন ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। দেখতে পারতেছেন আমি সেটিংসের মধ্যে ঢুকলাম। সেটিংসের মধ্যে ঢুকে আমি অ্যাবাউটার মধ্যে গেলাম, দেখতেছি যে এটার মডেলটা কি, ওপো A33। দেখতে পারতেছেন আপনারা এ নিচে ওপো A33i। এটা এফআর আপনি কীভাবে ফ্যাক্টরি রেজিস্টার মারবেন ওটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন ফ্যাক্টরি ডাটা রেজিস্টার, পরে রেজিস্টার ফোন, আপনি যে লকটা দিচ্ছেন ওই লকটা দিবেন, লকটা দিয়ে আবার কনফার্ম দিবেন। কনফার্ম দিলে আপনি প্লাস মারা হইতেছে, আপনি ফ্যাক্টরি সেটিং করা হইতেছে। দেখতে পারতেছেন ফ্যাক্টরি রিস্টার্ট মারতেছে, আমি চালু হইতে একটু সময় লাগবে। ফ্যাক্টরি রিস্টার্ট মানে আপনি এটা ক্লাস করতেছেন হাতে, আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন অপেক্ষা করার জন্য বলতেছে প্লিজ ওয়েট, উইন্ডোজ স্প্রে প্লিজ ওয়েট, এটা দিয়ে আবার অটোমেটিক রিস্টার্ট বন্ধ হয়ে চালু হবে। দেখতে পারতেছেন অটোমেটিক বন্ধ হয়ে চালু হতেছে, চালু হইতে একটু সময় লাগতেছে। আপনি সেটির ভিতরে যত এ টু জেড যত কিছু থাকবে সব কিছু আপনার ডিলেট হইতেছে, এই কারণে সময় নিতেছে। সব কিছু ক্লিয়ার করে সেট অপেন হবে। আর আপনি যদি আমার যদি ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পারতেছেন সময় নেবে, কিছু মোবাইল 5 মিনিট নেয়, কিছু মোবাইল 2 মিনিট, কিছু মোবাইল 4-5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটও লাগে, ওটা কোনো ফ্যাক্ট না। আপনি সর্বনিম্ন 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। দেখতে পারতেছেন সেট ওপেন হলো, দেখতে পারলেন আগে আপনার সেটের মধ্যে লক ছিল, এখন বর্তমানে লক নাই, নতুন করে সেটিং চাইতেছে। দেখতে পারতেছেন আপনারা এটা সেটিংস মিলাতে হবে, সেটিংস মিলাতে মিলে পেলে এটা চাইছে ভাষা, ভাষা আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম, ইংলিশের মধ্যে দিয়ে এটা কান্ট্রি চাইছে। আপনার যে কান্ট্রিজ আছে ওই কান্ট্রি দেবেন, আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ দিলাম, পরে নেক্সট দিলাম, আবারও নেক্সট দিলাম, আবারও নেক্সট দিলাম। দেখতে পারতেছেন আবারও নেক্সট দিলাম। দেখতে পারতেছেন আমার ওপো A33 ব্যাটারি স্টার্ট মারা কমপ্লিট হয়ে গেল। বাটামগুলো টিপে আমি দেখানোর চেষ্টা করতেছি, পাওয়ার বাটাম অফ করলাম, আবার টিপা দিলাম। দেখতে পারতেছেন সেটার মধ্যে কোনো লক নাই। আমার ওপো A33 ফ্যাক্টরি রিস্টার্ট মারা কমপ্লিট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।